উহ, হাঁপিয়ে গেলাম। এতটা রাস্তা হাঁটা যায় নাকি? হাঁটতে হাঁটতে আমার পা ব্যথা হয়ে গেল। কেন যে বনের ভিতর দিয়ে আসতে গেলাম, রাস্তা দিয়ে গেলে খুব ভালো হতো। এদিকে আবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, শুনেছি এই বনের রাস্তা নাকি খুবই খারাপ। কে ওখানে? যেই হও না কেন, সামনে আসো। আমি ভূত, আজ আমি তোর ঘাড় মটকাবো। তোর এত সাহস যে তুই আমার রাজ্যে ঢুকছিস, আজ তোর নিস্তার নেই। ও, তুই ভূত! ভালোই হলো, অনেকদিন পর একটা ভূতকে খুঁজে পেলাম। কেন, তুই ভূতকে ভয় পাস না? আমি ভূতকে ভয় পেতে যাব কেন? আমি তো ভূতকে ধরব বলে এই বনে এসেছি। লুকিয়ে আছিস কেন? সাহস থাকলে আমার সামনে চলে আয়। এত সাহস তোর! দাঁড়া, তোর সামনেও যাব আর তোর ঘাড়টাও মটকাবো। এই নে, তোর সামনে আসছি। তুই নাকি আমাকে ধরতে আসছিস? নে, পারলে ধরে দেখা। কিরে, কার সাথে কথা বলতেছিলে? তোর না সন্ধ্যার আগে বাসায় পৌঁছে যাওয়ার কথা। আরে, আসতে একটু দেরি হয়ে গেছে। আর বলিস না, রাস্তায় অনেক বড় বিপদে পড়েছিলাম রে। কি বিপদ বন্ধু? আরে তেমন কিছু না, তুই তো জানিস এই বনের আসল কাহিনী। চল তাতে বাসায় চল, বেশি দেরি করার আর উচিত হবে না। চল বাসায় চল। হ্যালো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তোমাদের? ভিডিওটি ভালো লাগলে থাকলে লাইক করে আর তোমাদের বন্ধুদের শেয়ার করে দেখার সুযোগ করে দিও। আর এমন মজার মজার ভিডিও পেতে ও শিখতে সিএমটি টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করিও। পরে ভিডিওতে এমন মজার মজার ভিডিও নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকিও, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলিও না, পাশের বেল আইকনটি অন করে দিও। তাহলে খুব সহজেই আমার এরকম মজার মজার ভিডিও নোটিফিকেশন খুব সহজেই পেয়ে যাবা।